আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মমতা সুলতানা, আর প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা শিশু রোগীর ছবি দেখতে অস্বীকৃতি বরিস জনসনের, প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা জেরেমি কর্বিনের। ব্রিটেনের সাধারণ নির্বাচনের বাকি দুদিন, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল, অভিমত ভোটারদের। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে নতুন নেতৃত্ব, দলকে এগিয়ে নেয়ার প্রত্যাশা তৃণমূল কর্মীদের। এবং এসএ গেমসে আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে পারেনি কেউই, সবকটিতে সোনা জয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের বাকি মাত্র মঙ্গল ও বুধবার। সাধারণ জনতার সাথে এটিএন বাংলার পক্ষ থেকে কথা বলে বোঝা গেল সবার ভেতরেই একটা প্রশ্ন দানা বেঁধেছে, কে সরকার গঠন করবে আর কীভাবেই বা ব্রেক্সিট হবে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনো দলেরই নেই। সোমবার বিকেলের চিত্র জরিপে টরি দল শতকরা 42.9% আর লেবার দলের সমর্থন রয়েছে 33.0%, সেখানে লিবডেমে রয়েছে 12.6% ভোটারদের সমর্থন। নির্বাচন নিয়ে দেখুন মোশতাক বাবুলের বিশেষ প্রতিবেদন, সাথে ছিলেন সেলিনা আক্তার, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। এবারে সাধারণ নির্বাচন নিয়ে কথা হলো আইনজীবী এবং সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক বৈশ্য তারেক চৌধুরীর সাথে। তিনি মতামত তুলে ধরলেন এভাবে, এইবারের নির্বাচনে যেটা আরেকটা বিষয়ে খুব আলোচিত হচ্ছে, যেটা হচ্ছে এনএইচএস, যেটা লিঙ্কড উইথ দি ব্রেক্সিট। কারণ কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা কী হবে না হবে, এগুলি ভোটারদের বিবেচ্য বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে যদি উইদাউট ব্রেক্সিট ডিল ব্রেক্সিট হয়, তাহলে একটা কথা প্রচলিত আছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে হয়তো আমেরিকার সঙ্গে এনএইচএস নিয়ে ট্রেড ডিল হবে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে আর মাত্র বাকি মাঝখানে দুই দিন, সাধারণ ভোটার বেশিরভাগই সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রধান দলগুলোর রশি টানাটানিতে। তবে গণতন্ত্রের সূতিকাগার খ্যাত ব্রিটেনের বাংলাদেশিরাও সচেতন। নির্বাচন নিয়ে পূর্ব লন্ডনের দুই রেস্টুরেন্ট মালিক ফিস্ট অ্যান্ড মিষ্টি সিরাজুল ইসলাম এবং সোনারগাঁ রেস্টুরেন্টের তোফাজ্জল আলম, তাদের অভিমত এবারে নির্বাচনটায় ভোট দিতে বেশ হিসাব কিতাব করে দিতে হবে। আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসাবে ইমিগ্রেশন আমরা লাগিয়ে একটা বিশাল ইস্যু, স্টাফ সংকট আমরা লাগিয়ে একটা বিশাল ইস্যু, এবং এই সপ্তাহে মিলাইয়া আমরা এই 12 ডিসেম্বরের ইলেকশনও আমরা পার্টিসিপেট করি, আমরা ভ্যালুয়েবল একটা অপিনিয়ন দেওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। আমার বিশ্বাস যারাই যায় এই ইউকের একটি ব্রেক্সিট ইস্যু বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সো এটা একটা ইস্যু, আর আমরা সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেব, ভোট দেবো ইনশাল্লাহ। বাংলাদেশি সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দেবেন, তবে অনেকে আবার ক্যামেরার সামনে না আসলেও তারা ভীত বিগত গণভোটের মতন যেন আবার অসহনীয় অবস্থার সৃষ্টি না হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। দলটির জেলা ও মহানগর কমিটিতে এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন নেতৃত্ব সাংগঠনিকভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে বলেই তৃণমূল সমর্থকদের প্রত্যাশা। বিস্তারিত দেখুন আমাদের সিলেট ব্যুরো প্রধানের শফিউল ইসলাম শফির প্রতিবেদনে। দীর্ঘ 8 বছর পর অনুষ্ঠিত হল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। 2005 সালে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার পর 2011 সালে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। 2019-এর ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। সিলেট নগর জুড়ে ছিল সাজ সাজ রব, ডিজিটাল ব্যানার ফেস্টুন আর তরুণে ছেয়ে গিয়েছিল নগরীর অলিগলি। গতকাল সকাল 12:30 জাতিসংগীতের মাধ্যমে দলীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আসাদ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, এটিএন বাংলা, ইউকে। সরকার সব ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনীতির মুক্তি অর্জনে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। ঢাকায় বেগম রোকেয়া পদক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বেগম রোকেয়া দিবসে এবছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একজনকে মরণোত্তর সহ পাঁচ নারীকে রোকেয়া পদক দেয়। শিক্ষা, অধিকার, প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এই পাঁচ মহিষীর পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নারীর ক্ষমতায়ন ও সমতার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিক অবদান তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীকে পুরুষের পাশাপাশি যোগ্য হিসেবে গড়ে তুলতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে। মেয়েরা কিন্তু খেলাধুলা, স্পোর্টস সব কিছুতে অনেক অগ্রগামী এবং তারা খুব ভালো রেজাল্ট করছে। ক্ষেত্র বিশেষে আমাদের ছেলেদের থেকে মেয়েরাই ভালো করে। আর জেন্ডার সমতা নিয়ে যে কথা হচ্ছে, আমাদের দেশে কিন্তু ঘটনাক্রম উল্টে গেছে। এখন আমাদের শিক্ষার্থীর সংখ্যা মেয়েরা বেশি বরং ছেলেরা কম। কাজে সেখানে আমি আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে বলছি, ছেলেরা কম কেন স্কুলে যাচ্ছে বা কোনো মানে কি কি সংখ্যার জন্য না কিসের জন্য আমি জানি না, তবে এটা একটা সমস্যা দেখা যাচ্ছে যে সেখানে মেয়েদের সংখ্যাটা বেশি এবং মেয়েরা খুব আগ্রহী, মেয়েরা মনোযোগ দিয়ে পড়ে, রেজাল্টও ভালো করে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের বাইরেও জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শিশু নারীদের উপর অত্যাচার, নির্যাতন, এটা একটা মানসিক ব্যাধির মতো সমাজে ছড়িয়ে গেছে। এখানে আমাদের যেটা করা উচিত, এটা আমি তো বললাম শুধু আমাদের দেশে না, এটা কিন্তু বিদেশেও এটা ব্যাপকভাবে এ ধরনের নির্যাতনের শিকার হয় মেয়েরা, বিশেষ করে নারী শিশুরা। আসলে নির্যাতন তো করে পুরুষরা, কিন্তু তাদের তো এটা ভাবা উচিত যে তার নিজেরও সন্তান আছে, কন্যা সন্তান আছে, সেই সন্তান যদি কারো দ্বারা নির্যাতিত হয় তখন তিনি কী চিন্তা করবেন বা ভবিষ্যতে তার কী চিন্তা হবে, সেজন্য একটা সচেতনতা খুব বেশি দরকার। এখানে নারী পুরুষ সবাইকেই এই সচেতন হতে হবে যে এই ধরনের নির্যাতনের শিকার যেন কেউ না হয়, তাদের জন্য সুরক্ষা থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে যা প্রয়োজন তা সরকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি করে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তাদেরকে তা কখনোই ভোগ করতে দেয়া হবে না বলে আরও হুঁশিয়ার করে দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার 47 বছর পরে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে, যা লজ্জাজনক। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুল কবির চপল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। মানুষকে সচেতন করতে দিনের শুরুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে মানববন্ধন করে সংস্থাটি। এরপর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সততা সংঘের সমাবেশ, যেখানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মূলত তাদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব জাগিয়ে তুলতেই গত কয়েক বছর ধরে এমন আয়োজন করা হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারাই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির শিকার হচ্ছে। যখন আমরা অ্যাডমিশন নিতে যাই তো অনেক অর্থ দিতে হয় আর কি,
তো আমরা চাই দুর্নীতি প্রতিরোধ। আমাদের নিজের থেকে যদি দুর্নীতি বন্ধ না করি তাহলে এরা দুর্নীতি জীবনে বন্ধ না, কারণ নীতিহীনতা হচ্ছে দুর্নীতি। আমি চাই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার জন্য। তারপরও একে ইতিবাচকভাবেই দেখছেন দুদক চেয়ারম্যান। তিনি মনে করেন নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাতে পারলে দীর্ঘমেয়াদে তার সুফল পাওয়া যাবে। দেশ স্বাধীন হবার এত বছর পরও দুর্নীতি নামক ব্যাধি সারাতে না পারার আক্ষেপ তার মধ্যে। পাশাপাশি দুর্নীতিবাজদের হুঁশিয়ারও করেন তিনি। দুর্নীতিবাজ, ঘুষখোর, মজুতদার, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, তাদের জন্য আমাদের একটি দৃঢ় উচ্চারণ থাকবে, আপনারা আপনি এই সম্পদ, জনগণের সম্পদ আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার পেছনে দুর্নীতি দমন কমিশন তথা দেশের সকল মানুষ আপনাকে শান্তিতে থাকতে দিবে না। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন অনেক সম্ভাবনা থাকলেও দুর্নীতি দেশের উন্নয়নকে টেনে ধরছে। শোষণ দারিদ্র থেকে মুক্ত হয়ে আমরা সোনার বাংলাদেশ করতে পারব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুদকের আয়োজন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে গণফোরাম বাংলাদেশ বিশ্বব্যাপী তাদের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে শুক্রবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে নিজস্ব ভবনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আবুল কালাম আজাদ ছোটনকে আহ্বায়ক করে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। লন্ডনস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কেবরিয়া যুক্তরাজ্য শাখা গণফোরামের ঘোষণা দেন। গণফোরাম যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ ছোটন বলেন, গণফোরাম যুক্তরাজ্য শাখা বিশ্বাস করে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। গণফোরাম যুক্তরাজ্য শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন, আয়ুব করম আলী, আলতাব সায়েদ এবং মোহাম্মদ সুফি মিয়া। দর্শক, এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরছি কমিউনিটির আরও খবর নিয়ে। আর তখন থাকছে যুক্তরাজ্যে খেলাফত মজলিসের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এবং এস এ গেমসে আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে পারেনি কেউই, সবকটিতে সোনা জয়। বিরতির পর আবারও স্বাগত এটিএন বাংলার সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি মমতা সুলতানা। বর্তমান সমাজে যেভাবে অস্থিরতা বিরাজ করছে তা থেকে রেহাই পেতে হলে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করেছেন তা বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা লাভ করা সম্ভব। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রবিবার পূর্ব লন্ডনের আলহুদা সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা কাদির সালে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান মাওলানা শামসুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ, শেখ মাওলানা হুসাইন নুরি চৌধুরী, অহিদ আহমেদ, মাওলানা শওকত আলী, লিয়াকত সরকার প্রমুখ। প্রতি বছর কয়েক হাজার হজযাত্রী ব্রিটেন থেকে মক্কা শরীফ গমন করেন। এদের অনেকে আবার ফিরে এসে সেবাদানকারী হজ গ্রুপের বিভিন্ন অভিযোগ করে থাকে। সেজন্য হাজিদের কাছ থেকে ফিডব্যাক পেতে কিবলা হজ গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর হজের পর এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে এমনই এক মত বিনিময় করেন কিবলা হজ গ্রুপ। বিস্তারিত দেখুন মোশতাক বাবুলের আরও একটি রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান।
পূর্বলনের হজ সেবাদানকারী প্রতিষ্ঠান আল কিবলা ট্রাভেলস গৌরবের পথ চলার 17 বছর উদযাপন করল। 17 বছর পূর্তি ও 2019 সালের হজ পুনর্মিলনী উপলক্ষে রোববার দুপুরে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। পূর্বলনের দ্য ওটিএম ব্যানকোটিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে 450 পুরুষ মহিলা ও বিশিষ্ট জনদের সমাগম ঘটে। হাজিরা পুরো সময় ছিলেন হজের স্মৃতিচারণ নিয়ে। অনুষ্ঠান আল কিবলার পরিচালকবৃন্দ হাজিদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আল কিবলা হজ অ্যান্ড উমরার আনোয়ার আলী এবং আলহাজ তারা বলেন, আল কিবলা ট্রাভেলস হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি যে হাইসা বহল যারা হজে গিয়েছেন, আশা করি তারা হজে যাওয়ার পরে সন্তোষজনক একটা সার্ভিস পাইছেন। হাজ ইউনিয়ন দ্যাট উই ডু এভরি ইয়ার, ইটস নট জাস্ট অ্যাবাউট marketing or anything else, it's about reuniting the older hujjaj and they get a DVD which we do one every year, but it's to actually improve our services to make sure that there's betterment that what we can do in the coming year. অনুষ্ঠানে বক্তারা বলেন, 17 বছর ধরে আল কিবলা ট্রাভেলস নিয়মিত হজ সেবা প্রদান করে আসছে। এটি হজযাত্রীদের বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা ও পারস্পরিক মতবিনিময়ের মতো একটি উপযুক্ত মাধ্যম। 2019 হজে যাওয়া দুজন হাজি তারা ব্যক্ত করলেন তাদের অনুভূতি। খুবই বালা পাইছে এবং খুবই তারা খেজমত খরচয়নের বাদে সব জায়গাতে তারা ধরেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার মধ্যে তারার সাপোর্ট আছে আর আল কিবলার টিমও তারা লগে থাকছেন। এন্ড উই বিন টু হজ বাই থ্রু দ্য আল কিবলা, দে হ্যাভ সার্ভিস ইজ ভেরি ভেরি গুড এন্ড ফ্যান্টাস্টিক, উই ডিড নট হ্যাভ নো কমপ্লেইন। আল কিবলা ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার আলী সভাপতিত্ব ও ডাইরেক্টর আলহাজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারি ইসলামিক সেন্টার অ্যান্ড মস্কের ইমাম মৌলানা আব্দুর রব, বিবিসি সেন্টার মসজিদের খতিব মৌলানা শেখ আবু সাইদ আনসারি। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল কিবলা ট্রাভেলসের হজ অ্যান্ড উমরা বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী। এতে হজযাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন হাজি মোহাম্মদ শফিউল ইসলাম ও হাজি মোহাম্মদ সাদিক রহমান সহ অন্যান্যরা। মুস্তাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। আবৃত্তি সংগঠন কথনের আয়োজনে বিজয়গাথা শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের নিডা হাউসে। ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত সফররত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, কবি ও সাংবাদিক অপূর্ব শর্মা। এতে লন্ডনের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। কথনের অন্যতম প্রতিষ্ঠাতা আবৃত্তি শিল্পী ফয়েজ নূরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ফখরুল আম্বিয়ার পরিচালনায় মুক্তিযুদ্ধ বিষয়ের উপর আলোচনায় অংশ নেন নুরুল ইসলাম। কবিতা আবৃত্তিতে অংশ নেন জগলুল কোরেশি, শাহিদুদ্দিন, শতরূপা চৌধুরী, প্রাণেশ ধর ও নাজমুল কোরেশি প্রমুখ। অনুষ্ঠানে অপূর্ব শর্মাকে কথনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন সদস্যরা। এবার রয়েছে খেলার খবর। এসএ গেমসে আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে পারেনি কেউই। দক্ষিণ এশিয়ার একটি দেশে এক ইভেন্টে 10টি ক্যাটাগরির মধ্যে 10টিতেই সোনা জিতেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন পরাগারমান। আর্চারি থেকে আগের দিনে 6টি সোনার পদক জিতেছিল বাংলাদেশ, হাতছানি ছিল এই ইভেন্টের 10টির সবকটি স্বর্ণজয়ের। অবশেষে বাকি 4টি জিতে আর্চারিতে 10-10 পেল বাংলাদেশ। পোখারায় পুরুষ রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে 7-1 সেট পয়েন্টে পরাজিত করে রোমানসানা 10 ইভেন্টেই স্বর্ণপদক জয়ের বৃত্ত পূরণ করেন। এর আগে কম্পাউন্ডের 2টি এবং মেয়েদের রিকাপ ফাইনালেও বাজিমাত করেন বাংলাদেশের আর্চাররা। দশ
দলের এই সাফল্যে গেমসে অংশ নেওয়া বিষয়ে নতুন করে ভাবনা করার সুযোগ পেল বিওএ। তারা চেষ্টা করেছে এবং সবগুলো প্লেয়ারই খুব আন্তরিকের সাথে খেলছে এবং দেখা যাক এই কী কী কারণের জন্য মেডেলগুলো আসে না, ওগুলো গিয়ে আমরা পর্যালোচনা করে ভবিষ্যতে আরো ভালো করতে পারে সেটা আমরা অবশ্যই খেয়াল করব। আর এই কম্পাউন্ড এককে সুমা বিশ্বাসের সাফল্য দিয়ে শুরু, তারপর পুরুষ এককে জয় পান সোহেল রানা, স্বর্ণজয়ের এই ধারা ধরে রাখেন রিকার্ভ এককের ইতি খাতুন। ছয়টা সাতটা আমরা জিতবো কিন্তু তার থেকে বেশি করছে, এটা আসলে এক্সেপ্টেড থেকেও বেশি কিছু পেয়ে গিয়েছে। আসলে সর্বোপরি সবকিছুই আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। প্ল্যান এবং মনে থাকবে যে আমি বাংলাদেশের জন্য আরো কিছু করার, যেগুলো ভুল করছি ওইগুলো বলছি, আমি ওইগুলাই কালেক্ট করছি, তারপরে রেজাল্ট হয়েছে। এতে করে চলতি এসএ গেমসে আর্চারির 10টি স্বর্ণ পদক জিতে অনন্য রেকর্ডের মালিক হলো বাংলাদেশ। কারণ এনভায়রনমেন্ট যখন সূর্যটা উঠতেছিল পতাকাটার দিকে যখন তাকাইলাম তখন ভাবলো যে এবার কালকের মতো আজকেও আমরা চারে চার পেয়ে যাবো, চারে চার গতবার গতকাল পেয়েছিল ছয়ে ছয়, আজকে চারে চার। 2010 সালের আসরে নিজেদের সর্বোচ্চ 18টি স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। চলতি এসএ গেমসে ইতোমধ্যে 18টি সোনা জিতে সেটিকে পেরিয়ে যাওয়ার সুযোগ এখন বাংলাদেশের। রোমান সানা, সোহেল রানা আর ইতি খাতুনের হ্যাটট্রিকে চলতি এসএ গেমসে আর্চারি ইভেন্টের সবকটি সোনার পদক জয়ের অনন্য এবং একমাত্র রেকর্ড গড়ল বাংলাদেশ। আর এতে করে এদেশের আর্চাররা বাংলাদেশকে পদক তালিকার আরো উপরে নিয়ে গেলেন। পরারমান, এটিএন বাংলা, পোখারা, নেপাল। সবশেষ রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহের মধ্যভাগে ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে, তবে ওয়েস্টার্ন ইংল্যান্ডের দিনের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। মঙ্গলবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ 12, সর্বনিম্ন 3, কার্ডিফে সর্বোচ্চ 12, সর্বনিম্ন 5, ম্যানচেস্টারে সর্বোচ্চ 6, সর্বনিম্ন 3 ডিগ্রি, এডিনবারায় সর্বোচ্চ 13, সর্বনিম্ন 4, পোর্টসমাউথের সর্বোচ্চ 12, সর্বনিম্ন 5, নিউ ক্যাসেলের সর্বোচ্চ 11, সর্বনিম্ন 3 এবং বেলফাস্টে সর্বোচ্চ 13 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা শিশু রোগীর ছবি দেখতে অস্বীকৃতি বরিস জনসনের, প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা জেরেমি কর্বিনের। ব্রিটেনের সাধারণ নির্বাচনের বাকি দুদিন, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল, অভিমত ভোটারদের। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে নতুন নেতৃত্ব, দলকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৃণমূল কর্মীদের। এবং এসএ গেমসে আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাতে পারেনি কেউই, সবকটিতে সোনা জয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।